ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামস্তা স্টুডেন্ট থেকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো পরামর্শ আর ভালো মানুষ, এই দুটো জিনিসই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুর্লভ জিনিস আমি মনে করি। ভালো পরামর্শ কার কাছ থেকে পাচ্ছেন সেটা যেমন ইম্পর্ট্যান্ট, এবং ভালো মানুষটা ভালো পরামর্শ দিচ্ছে কি না সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। কেন মনে করি? কারণ এই দুটো জিনিস আপনি টাকা পয়সা দিয়েও পাবেন না। ধরেন আপনি একজনের কাছে ভালো পরামর্শের জন্য গেলেন, সে যখন দেখলো যে আপনি তার চেয়ে বেটার, সে আপনাকে ভালো পরামর্শ দিবে না, সে জেলাসি হবে বা এমন কোনো একটা পরামর্শ দিবে যেটা অ্যাচিভ করা অনেক ডিফিকাল্ট। তো সেটা ভালো পরামর্শ নাও হতে পারে আপনার জন্য। আবার ভালো পরামর্শ আপনি পেলেন কিন্তু যেই মানুষটার কাছে গেলেন সেই মানুষটা ভালো মানুষ না। সো আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে সে ভালো পরামর্শ কীভাবে দিবে? হয়তো বা পারত পক্ষে একটা নির্দিষ্ট টাইমের জন্য সেটা ভালো পরামর্শ আপনার জন্য মনে হচ্ছে, কিন্তু যখন টাইম চলে যাবে আপনি মনে করবেন যে আপনি তার পরামর্শ শুনে ভুল করেছেন, বিকজ সে মানুষটা ভালো ছিল না। সো ভালো পরামর্শ এবং ভালো মানুষ আমার কাছে খুব দুর্লভ জিনিস। আমি যখন সুইডেনে আসার জন্য মনস্থির করি, তো আমি দুজন মানুষের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি সুইডেনে যাচ্ছি, যেতে চাচ্ছি, আপনারা কী মনে করেন? তারা দুজনই সুইডেনের অধিবাসী, অনেক বছর ধরে সুইডেনে থাকে। বাই দ্য ওয়ে আমি বলে নিচ্ছি আমি এখন কোথায় আছি। আমি হামস্তাদের আপনার পেছনে দেখতে পাচ্ছেন ভলভো, ভলভোর কার ডিলার, দ্য বেস্ট কার ডিলার ইন ভলভো এখানে হামস্তাদের, সেই ভলভোর সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে একটা কাজে এসেছিলাম আমার গাড়ি নিয়ে, পিছনে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, আমার গাড়িটার একটু সমস্যা হয়েছিল সেটা নিয়ে এসেছিলাম। তো গাড়ির সমস্যা মিটে গেছে, তো আমি ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও করি, আপনাদের সাথে কিছুক্ষণ ডিসকাস করি যে ভালো পরামর্শ নিতে হলে কী করতে হবে সুইডেন অথবা অন্য কোনো কান্ট্রিতে আসার ক্ষেত্রে, বা জীবনের যে কোনো ক্ষেত্রে ভালো পরামর্শ নিতে হলে সাধারণভাবে কী করা উচিত, আমি কী করেছিলাম সেটা নিয়ে কথা বলবো। একটা ভালো মানুষ হতে হলে তাকে অনেক গুণাবলী থাকতে হবে, তার মধ্যে কী কী গুণাবলী থাকতে হবে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এটা নিয়ে কথা বলবো না। কিন্তু ভালো পরামর্শ নিতে হলে অবশ্যই আপনাকে দুটো জিনিস মেনটেন করতে হবে। প্রথম জিনিস হচ্ছে আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সে মানুষটা ভালো কি না, সে মানুষটা আপনার ভালো চায় কি না, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর হচ্ছে যে যেই মানুষটার কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন সেই মানুষটা আপনার সম্পর্কে কতটুকু জানে। আমি যাদেরকে কোশ্চেন করেছিলাম সুইডেনে আসার ব্যাপারে, যে আমি সুইডেনের ভিসা পেয়ে গেছি, সুইডেনে আসবো, কী করবো, যাবো কি যাবো না, একজনকে জিজ্ঞেস করেছি, সে আমাকে বলেছে ভাই আপনাকে টিউশন ফি দিয়ে দিয়েছেন? আমি বলছি হ্যাঁ দিয়ে দিলাম। তো বলছে যে আপনি টিউশন ফি না দিলে আপনারা বলতাম না আসার জন্য। আমি বললাম কেন ভাই? বলে এখানের অবস্থা খুবই খারাপ, এখানে চাকরি বাকরি পাচ্ছে না কেউ, খুব সমস্যার মধ্যে আছে সবাই, আমি সবাইকে সাজেস্ট করি সুইডেনে পারতপক্ষে না আসার জন্য। তো তারপর আমি বললাম ভাই আপনি আছেন কেন? বলো যে আমি তো এখানে অনেক বছর ধরে আছি, অনেক দিন ধরে এখানে কাজকর্ম করি, এখান থেকে চলে যাওয়ার কোনো উপায় নেই, সেজন্য এখানে আছি, বাট আমি চাই না যে কেউ পারতপক্ষে সুইডেনে আসুক। আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম, তো সে বললো যে সুইডেনের ওয়েদার খুব চ্যালেঞ্জিং ওয়েদার, আপনারা যারা সুইডেনে আসতে চান তাদেরকে এই চ্যালেঞ্জিং ওয়েদারের সম্মুখীন হয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তারা কেউ এই ধরনের চ্যালেঞ্জিং ওয়েদার মোকাবেলা করতে পারে না। দুই নম্বর হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে এখানে খুব স্মার্ট হতে হয়, এখানে ইউরোপিয়ানদের সাথে মানে খুব কম্পিট করে চলতে হয়, খুব কম্পিটিটিভ কিছু পজিশন থাকে, সেই পজিশনগুলো নিয়ে সাধারণভাবে বাঙালিরা কাজ করতে পারে না, সো এখানে এসে সাধারণভাবে অর্জব করে। আপনি আমি আপনার যে জব প্রোফাইল দেখেছি, আপনার আপনি 10 বছর পর্যন্ত যে সমস্ত জায়গায় জব করেছেন সে সমস্ত জায়গায় জবের প্রোফাইল থেকে দেখতে পারলাম যে আপনি কোনো রকম অর্জব করার মতো মেন্টালিটি আপনার নাই, তো আপনি এখানে এসে অর্জব করতে পারবেন না, সো আপনার না আসাই ভালো। সো দুজন মানুষই আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষ এবং ভালো মানুষ, এবং তাদের পরামর্শটা কতটা ভালো ছিল আমি জানি না, বাট আমি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে ভালো পরামর্শ কি না এবং ভালো মানুষ কি না এই দুটা কোয়ালিটি যাচাই করে তারপর আমি তার কাছ থেকে পরামর্শটা গ্রহণ করি। পরামর্শ সবার কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু আপনি পরামর্শ নেওয়ার পর অ্যাক্ট করতেছেন কীভাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমি আমার ডিসিশন নিলাম, আমি আমার মতো করে আমি চিন্তা করলাম যে সুইডেন না শুধু, যে কোনো কান্ট্রিতে গেলেই আমি যদি চেষ্টা করি তাহলে আমি কোনো না কোনো একটা জব জোগাড় করে ফেলতে পারবো, সেটা অর্জব হোক, সেটা হতে পারে যে একটা রেস্টুরেন্টের জব, বাট ডাজেন্ট ম্যাটার ফর মি, আমি যে কোনো ধরনের জব করার জন্য মানসিকভাবে প্রস্তুত। এটা মনস্থির করে আমি চলে আসলাম সুইডেনে। তো আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠান্ডা টেম্পারেচারের মধ্যে, এখন টেম্পারেচার 0 ডিগ্রি, অটামের সেকেন্ড মাস চলছে এখন, বাট ঠান্ডা অনেক বেশি, এবছর ঠান্ডা একটু বেশি পড়বে বলে মনে হচ্ছে, কারণ অলরেডি অক্টোবর মাস চলছে, বাট অক্টোবরে এরকম ঠান্ডা সাধারণত পড়ে না।
সো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন, আমি রোদের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু রোদের কোনো প্রকোপ নেই, হাত বের করতে পারছি না, হাত বের করলে ঠান্ডা হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। এনিওয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে কম্পিউটার সায়েন্স নিয়ে, যারা লেখাপড়া করতে চান বা করেছেন বা করতে গিয়ে আপনারা বাংলাদেশেই ব্যাচেলার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, চিন্তা করছেন যে সুইডেনে এরকম অ্যাডভান্স লেভেলে লেখাপড়া করতে গেলে আপনারা এই ধরনের লেখাপড়া কতটা চালায় যেতে পারবেন, চ্যালেঞ্জগুলো কী কী, ক্যারিয়ার ডেভেলপমেন্ট কী, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সামনে। তো শুরু করছি আমি আপনাদের আজকের পর্ব, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করতে চান। আমার একজন অনেক পুরনো একজন সাবস্ক্রাইবার আছেন, আমি ওনার নামটা এখন ভুলে গেছি যদিও, বাট উনি অনেকদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করেছে তাদের প্রসপেক্টাস নিয়ে কথা বলার জন্য। সময়ের অভাবে আমি ওনার এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে পারিনি, বাট আমি কোনো কিছু ভুলে যাই না, আমি মনে করার চেষ্টা করি এবং লিস্ট করে রাখি। তো সেই লিস্ট থেকেই একটা রিমাইন্ডার এসেছিলো গতকালকে রাতে যে কম্পিউটার সায়েন্স নিয়ে একটা পর্ব করার কথা ছিল। তো পর্বটা করার জন্য সময় হয়ে ওঠে নাই আমার, তো আজকে ভাবলাম যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আপনাদের সাথে কথা বলি। যারা সাধারণভাবে কম্পিউটার সায়েন্স নিয়ে বাংলাদেশ থেকে লেখাপড়া করেছেন বা সামনে মাস্টার্স অথবা পিএইচডি করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে আপনারা মানে যদি সুইডেনে আসেন বা নর্ডিক কোনো কান্ট্রিজে আসেন তাহলে আপনাদের সুবিধা কী বা ক্যারিয়ার প্রসপেক্টাস কেমন আছে সেটা নিয়ে কথা বলার জন্য আজকে পর্বটা আমি রেডি করেছি। তো চলে যাচ্ছি আমি আসল পর্বে। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি করেছেন তাদেরকে প্রথম ক্ষেত্রে আমার বলার যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের যেই কম্পিউটার সায়েন্সের যেই সিলেবাস সেই সিলেবাসের সাথে সুইডেন অথবা নর্ডিক কান্ট্রিজগুলোর সিলেবাসের মধ্যে অনেক তফাত রয়েছে। আমি এটা নিয়ে রিসার্চ করেছি যে মানে বাংলাদেশে যেই কম্পিউটার সায়েন্সের যেই সিলেবাসের মধ্যে যেই সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলোর চেয়ে অনেক বেশি ইন্টেন্সিভ এবং ইন্টিগ্রেটেড সাবজেক্ট এখানে পড়ানো হয় মাস্টার্স লেভেলে। আমি এটা নিয়ে ডিসকাস করছি আপনাদের সাথে। সাধারণভাবে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আইটি ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন এই ধরনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে ইউনিভার্সিটিতে ব্যাচেলার লেভেল থেকে শুরু করে মাস্টার্স লেভেলে যে সাবজেক্টগুলো নিয়ে পড়ালেখা করানো হয় সেগুলোরই কিছু ইন্টিগ্রেশন এখানের মাস্টার্স প্রোগ্রামগুলোতে থাকে। আমি লিখে রেখেছি, আমি একটু দেখে দেখে আপনাদেরকে বলছি সাধারণভাবে এখানে কী কী সাবজেক্ট পড়ানো হয়। সাধারণভাবে এখানে প্রথমত মাস্টার্স লেভেলে যেই সাবজেক্টগুলোকে ফোকাস করা হয় বেশি তার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে ডাটা সায়েন্স। ডাটা সায়েন্স নিয়ে কথাবার্তা বলা হয় যেখানে আপনি বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইজিং করার জন্য যেই টুলসগুলো ইউজ করবেন, যে সফটওয়্যারগুলো ইউজ করবেন এবং যেই সোর্সগুলো ইউজ করবেন, মলিকুলার সিকোয়েন্স ডাটা, ইমেজেস, ভিডিও, টেক্সট, এই HTML নিয়েই কথা বলা হয় সাধারণভাবে। যারা এই ভাষা জানেন তারা আপনারা বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলছি। তারপর পড়ানো হয় ইন্টারঅ্যাকশন ডিজাইন নিয়ে। আমি জানি না বাংলাদেশের কোন ইউনিভার্সিটিগুলোতে ইন্টারঅ্যাকশন ডিজাইন নিয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করানো হয়, বাট এখানে ইন্টারঅ্যাকশন ডিজাইনের অনেকগুলো ম্যাথোডোলজি নিয়ে এখানে কাজ করা হয় এবং এটা একটা রিসার্চ বেসিসে ওরা মাস্টার্সে একটা বড় একটা কোর্স থাকে 7.5 credit বা 15 credit। সো ইন্টারঅ্যাকশন ডিজাইন থাকে এখানে, কীভাবে আপনি ইন্টারঅ্যাকটিভ সিস্টেম কীভাবে ডেভেলপ করবেন, আপনি মডার্ন ডেভেলপমেন্ট ম্যাথোডোলজি নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কথাবার্তা বলা হয়, এখানে টপিকস থাকে। তারপর আপনি একদম ডিপার নলেজ পাবেন সিস্টেমেটিক্যালি এভালুয়েট ইন্টারঅ্যাকটিভ সিস্টেম, যেটা আমরা সাধারণভাবে এখানে পিরামিডে ইউজ করি। এই ধরনের পিরামিড ডেভেলপের জন্য বা ERP ডেভেলপের জন্য সাধারণভাবে কী ধরনের ইন্টারঅ্যাকটিভ সিস্টেম আপনি প্রথম থেকে শুরু থেকে কাজ করবেন এগুলো নিয়ে সাধারণভাবে এখানে কথাবার্তা বলা হয় মাস্টার্স লেভেলে। তারপর কগনিটিভ সিস্টেমস থাকে, আমি ডিটেলসে যাব না। সায়েন্টিফিক কম্পিউটিং থাকে, এটা আপনারা জানেন, এটা অনেকেই পড়েছেন। সফটওয়্যার টেকনোলজি পড়েছেন বাংলাদেশে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বাংলাদেশে পড়েছেন আপনারা, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স বাংলাদেশে পড়েছেন আপনারা এবং ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইন্টারঅ্যাকটিভ গ্রাফিক্স, এটার অনেক অনেক ইন্টিগ্রেটেড লেভেলে পড়ানো হয় এখানে, কারণ আপনি ভিজুয়াল ডিজাইনিং ছাড়াও 3D এবং ইন্টিগ্রেটেড 3D সিস্টেম নিয়ে এখানে অনেক বেশি আলোচনা থাকে, অ্যাপ ডেভেলপ নিয়েও অনেক আলোচনা থাকে যেটা এম্বেডেড সিস্টেমে সাধারণভাবে পড়ানো হয়ে থাকে। তারপর কম্পিউটার সিকিউরিটি সিস্টেম থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এম্বেডেড থাকে সেটা নিয়ে কথাবার্তা বলা হয়, নেটওয়ার্কিং এবং নেটওয়ার্ক সায়েন্টিফিক কম্পিউটিং যেটা নিয়ে কথা বললাম এটা থাকে, আপনার ভিজুয়ালাইজেশন, আরও বেশি থাকে হচ্ছে মেশিন লার্নিং, কগনিটিভ সিস্টেম, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এগুলোর একটা সমাবেশ নিয়ে মাস্টার্স প্রোগ্রাম সাজানো হয় সুইডেনে এবং নরওয়েতে এবং আরও বিভিন্ন কান্ট্রিগুলোতে। সো আমি কম্পিউটার সায়েন্সের যারা লেখাপড়া করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভোগিচুগি মেরে যারা কম্পিউটার সায়েন্স থেকে লেখাপড়া করেছেন তারা যদি এখানে আসেন তাহলে আপনারা বিপদে পড়বেন। আইটি থেকে যারা লেখাপড়া করেছেন, আপনারা যদি আইটি থেকে লেখাপড়া করে বাংলাদেশে বাংলাদেশ থেকে লেখাপড়া করে এখানে আসেন, আইটি প্রোগ্রাম বেসড এখানে,
আপনি আইটিতে বাংলাদেশে আইটির যেই টেকনোলজি নিয়ে লেখাপড়া করে আসছেন, আপনি সার্ভার সিস্টেম নিয়ে লেখাপড়া করে আসছেন, এখানে সার্ভার সিস্টেম পড়ানো হয় নেটওয়ার্ক ডিজাইনে। আপনি নেটওয়ার্ক ডিজাইন ছাড়া সার্ভার সিস্টেমে পড়ালেখা করার কোনো সুযোগ নেই, কারণ আইটিতে আপনার সার্ভার সিস্টেম নিয়ে হয়তো বা লাস্ট সেমিস্টারে কিছু পড়ানো হয়, বাট পুরোটাই হচ্ছে প্রোগ্রাম বেসড। সো আপনাকে অ্যাপ ডেভেলপিং থেকে শুরু করে আপনাকে অনেকগুলো সাবজেক্ট এমবেডেডের সাথে জয়েন্ট ভেঞ্চার, তো এমবেডেডে যে সাবজেক্টগুলো আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আইটির সাথে রিলেটেড। আপনি যদি এগুলো নিয়ে পরিচিত না হন বাংলাদেশে, এখানে এসে আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। অনেক স্টুডেন্ট আমি আমার চোখের সামনে দেখেছি যারা আইটিতে লেখাপড়া করতে এসেছে, পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক বছরের কোর্স অথবা অন্য কোনো কোর্সে ইলেকট্রনিক ডিজাইনে কোর্স ট্রান্সফার করে তারপর চলে গেছে, এখান থেকে পাশ করতে পারেনি, অন্য কোনো দেশে চলে গেছে। সো এখন থেকেই আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে ভালো করে যেই সাবজেক্টটাতে লেখাপড়া করতে চাচ্ছেন সেই সাবজেক্টে কী কী ক্রেডিট খুব গুরুত্বপূর্ণ, 30 ক্রেডিট থাকতে হবে, এই জিনিসগুলো নিয়ে এখন থেকে কাজ করা শুরু করেন। নর্ডিক টার্নস ডট এসি এগুলো নিয়ে কাজ করছে অলরেডি, এবং সে অলরেডি একটা সিস্টেম ডেভেলপ করেছে যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার সাবজেক্ট যখন বলবেন যে আমি এই সাবজেক্ট থেকে লেখাপড়া করেছি, আমার এটা হচ্ছে সিলেবাস, নর্ডিক টার্নসের যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেমে সেই সাবজেক্টটা দিবে, এবং দেওয়ার পর কোন কোন ইউনিভার্সিটিতে এই রিকোয়ারমেন্ট ম্যাচ করে আপনার সাবজেক্ট পাওয়া যাবে সেটা অটোমেটিক চলে আসবে। এই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম নিয়ে আমি কাজ করছি, আমার এক ফ্রেন্ড আছে কুশাল ইন্ডিয়ান, সে আমাকে এই অ্যাপ ডেভেলপারের ক্ষেত্রে এই সিস্টেম ডেভেলপিংয়ের ক্ষেত্রে হেল্প করছে, তো এটা নিয়ে কাজ করছি। এবং বর্তমানে এক্সেল চার্ট ডেভেলপ করা হয়েছে, সেই এক্সেল চার্টের মাধ্যমে এখন এবছর কাজ করা হবে, যারা যে সাবজেক্টে আপনি বলছেন ভাইয়া আমি তো ইকোনমিক্সে লেখাপড়া করেছি, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, আমি কি আদৌ অ্যাপ্লাই করতে পারবো কি না, এই জিনিসগুলো যারা আপনারা আমাকে কোশ্চেন করছেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সাধারণভাবে খুব অল্প সময় দিয়ে দেওয়া সম্ভব, কারণ এটা অলরেডি ডেভেলপ হয়েছে। সো এটা নিয়ে দিনা এবং খাদিজা কাজ করবে, আপনাদেরকে বিভিন্নভাবে মেইলে রিপ্লাই দিবে। এছাড়াও ক্যারিয়ারের যেই কথা কম্পিউটার সায়েন্সের, আমি ক্যারিয়ারে কম্পিউটার সায়েন্স থেকে যারা লেখাপড়া করেছে, আমি সুইডেন থেকে যারা লেখাপড়া করেছে তাদেরকে আমি বাংলাদেশে ব্যাক করতে দেখিনি। আমি কাউকে কম্পিউটার সায়েন্সের লেখাপড়া শেষ করেছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষ করেছে বা আইটিতে লেখাপড়া শেষ করেছে, এমবেডারে লেখাপড়া শেষ করেছে, আমি কাউকে দেখি নাই সুইডেনে সেটেল না হয়ে গিয়ে অন্য কোনো বাংলাদেশের বা এশিয়ার কোনো কান্ট্রিতে চলে যেতে। হ্যাঁ, আমি দেখেছি জাপানে চলে যেতে খুব ভালো চাকরি নিয়ে, আমি দেখেছি তাকে গুগলে চলে যেতে ইউএসএতে, আমি তাকে দেখেছি কানাডায় চলে যেতে, আমি তাকে দেখেছি এখানে নর্ডিক্সের বিভিন্ন কান্ট্রিগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে সে এই কান্ট্রি থেকে ওই কান্ট্রিতে মুভ করে, বিকজ তার ডিমান্ড অনেক বেশি। সো আমি বলবো যারা কম্পিউটার সায়েন্সে ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন এবং যে ক্রাইটেরিয়াগুলো চায় এখানে এগুলো মিট করে আপনারা যারা মাস্টার্স এখানে লেখাপড়া করতে আগ্রহী আসতে চান, তাদের জন্য সুইডেন হচ্ছে ভেরি গুড কান্ট্রি আমি বলবো। এটা আমি জানি না অন্যরা কী বলবে এই ব্যাপারে, বাট আমি আমার ক্ষেত্রে আমি রিসার্চ করেছি এবং আমি দেখেছি যে কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করেছে তারা টেকনোলজিক্যালি অনেক বেশি আপডেটেড, অনেক স্মার্ট, এবং তারা এখানে ভালো জব পেয়ে যেতে আমি তাদেরকে দেখেছি। সো আমার মনে হয় যে আপনারা যারা মোটামুটিভাবে বাংলাদেশে ব্যাচেলার কমপ্লিট করেছেন ভালো একটা রেজাল্ট নিয়ে, তারা এখানে এসে মাস্টার্স প্রোগ্রামে আপনাদের খুব একটা সমস্যা হবে না, তবে প্রোগ্রামিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি কথা বলবো হচ্ছে ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করে সাধারণভাবে, এখানে মাস্টার্স কমপ্লিট করে বা পিএইচডি করে, তারা সাধারণভাবে কোথায় কোথায় জব পায় এটা নিয়ে কিছু কথা বলি। এখানে নর্ডিক কান্ট্রিজগুলোতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো খুব ইন্টিগ্রেটেড সিস্টেম ডেভেলপ করা আছে, যেই ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে তারা স্টুডেন্টদেরকে সেই ধরনের সার্ভিস প্রোভাইড করে যেটা সে পে করেছে টিউশন ফি দেওয়ার সময়। সো সেই ক্ষেত্রে আমি বলবো কেটিএস রয়্যাল ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, লুন্দ ইউনিভার্সিটি, গোতেনবার্গ ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো খুব এগিয়ে আছে কম্পিউটার সায়েন্সের যে টেকনোলজি নিয়ে আমি কথা বলছি সেই টেকনোলজির সাবজেক্টগুলোর জন্য যে টিচার দরকার সেই টিচারগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন বেস্ট ইউনিভার্সিটির টিচার তারা হায়ার করে, এবং সুইডেনের বিভিন্ন ধরনের সুইডিশ ইউনিভার্সিটির টিচারগুলোকে তারা হায়ার করে। এই হায়ারিং টিচার যারা আছে তাদের এডুকেশনাল লেভেল, তাদের লার্নিং প্রসিজার, তাদের থিসিস পেপার, তাদের গবেষণা রিসার্চ পেপার এগুলো খুবই খুবই হাই লেভেলের। সো আমি বলবো যে যারা এখানে পড়ছেন এই বিষয়গুলোতে এবং যারা সামনে এই বিষয়গুলোতে পড়তে আসবেন তারা আসলে খুব লাকি। দুই ধরনের ক্যারিয়ার হতে পারে আপনার। প্রথম ক্যারিয়ার হতে পারে আপনি সামনে ডক্টরাল করার জন্য অনেক অনেক ভালো ভালো সাবজেক্ট পাবেন, আপনি সুইডেনের ভেতরেই যদি থাকতে চান সুইডেনের ভেতরেই আপনি অনেক ভালো ভালো সাবজেক্ট পাবেন, যে সাবজেক্টগুলোতে আপনি লেখাপড়া করার জন্য সুযোগ পাবেন হায়ার স্টাডিজের জন্য, অর্থাৎ ডক্টরাল করার জন্য, পোস্ট ডক্টরাল করার জন্য আপনি অনেক সুযোগ পাবেন, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর হচ্ছে আপনি কিসে কিসে জব করবেন, যেমন সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনি জব করতে পারবেন, আইটি কনসালট্যান্ট হিসেবে জব করতে পারবেন, আপনি গেম ডেভেলপার হিসেবে জব করতে পারবেন, তারপরে আপনি আইটি ডিজাইনার হিসেবে জব করতে পারবেন, আপনি আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করতে পারবেন, আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন, আপনি বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন, এবং
সাথে সাথে আপনি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মার্কেট রিসোর্স প্ল্যানিং এইগুলো এই সিস্টেমগুলো ডেভেলপ করা এবং সেগুলোকে যেগুলো ডেভেলপড আছে অলরেডি সেগুলোর ইন্টিগ্রেশন নিয়ে কাজ করার জন্য কন্ট্রাকচুয়াল নন কন্ট্রাকচুয়াল ফুল টাইম পার্ট টাইম বিভিন্ন ধরনের জব আপনি ঘরে বসে করতে পারবেন এখানে যদি আপনি এক্সপার্ট হন। সুতরাং আপনাকে এক্সপার্ট হইতে হবে। যারা এখান থেকে গ্র্যাজুয়েশন করে তারা কী ধরনের জবগুলো পায়, সাধারণভাবে কোথায় জব পায়? প্রথমত হচ্ছে যে আমি সাধারণভাবে যে সমস্ত গ্র্যাজুয়েটরা পাশ করেছে তাদের অ্যালুমনি রিসার্চ করেছি। অ্যালুমনি দেখে আমি দেখেছি যে অনেকে গুগলে জব করছে, অনেকে স্পটিফাইতে জব করছে, ওরাকলে জব করছে, ওরাকল সম্বন্ধে আপনারা জানেন, এরিকসনে সুইডেনে জব করছে, ডাইসে জব করছে, অ্যাকসেঞ্চারে জব করছে। এগুলো এই কোম্পানিগুলো হচ্ছে ওয়ার্ল্ডের কয়েকটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ এবং এগুলোতে তারা অলরেডি জব করছে অ্যালুমনিরা। এবং যারা যারা পাশ করছে তাদেরকে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি এসে তারপর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, সুইডিশ ল্যাঙ্গুয়েজ কি একটা ব্যারিয়ার? অবশ্যই সুইডিশ ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। যদি আপনাকে প্রোগ্রাম ডেভেলপ করতে হয় তাহলে সুইডিশ ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার নাও হতে পারে, বাট যদি অফিশিয়াল জব হয় সেখানে আপনাকে ডিসকাস করার জন্য, স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই সুইডিশ জানতে হবে। সো সুইডিশটা একটা পার্ট, বাট আপনি জব করার কথা আমি এখানে বলছি যে আফটার গ্র্যাজুয়েশন। সো আফটার গ্র্যাজুয়েশনের মধ্যে যে দুই বছর থেকে তিন বছরের সময়টা থাকে সেই সময় আশা করি আপনি ভালো সুইডিশ অলরেডি শিখে যাবেন। সো সেটা আপনার জন্য ব্যারিয়ার আশা করি হবে না। এখানে দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করতে আসছে বা এমবেডেড যারা লেখাপড়া করতে আসছে তারা প্রথম থেকেই আমি দেখেছি যে অ্যালগোরিদম প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। তো এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে যে এত আসার সাথে সাথেই তাদেরকে এত বেশি প্রেশার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই হচ্ছে তাদের জন্য প্রথম থিওরি, কারণ অলরেডি তারা ব্যাচেলার কমপ্লিট করে এসছে। তো তারা একেবারে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, তাদেরকে ধরা হয়। সো এই জন্য অনেকে তাদের সাথে খাপ না খাইয়ে নিতে পারার কারণে দেখা যায় অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে যায় বা অন্য কোনো দেশে চলে যায়, এখানে ভালো সুবিধা করতে না পারে। সো এটা একটা রিস্ক ফ্যাক্টর একটা আছে। কী ধরনের ফ্যাকাল্টি রিসার্চে আপনারা কাজ করতে পারবেন এটা নিয়ে একটু কথা বলবো। সাধারণভাবে এখানে কম্পিউটার সায়েন্সে যেই সাবজেক্টগুলোকে কভার করা হয় আটটা সাবজেক্টকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমি আটটা সাবজেক্টের কথা এই জন্য বলছি যেন বাংলাদেশ থেকে যে সমস্ত ছেলেরা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছেন অলরেডি এবং অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সামনের বছরের জন্য, তারা যেন এই আটটা সাবজেক্টের উপর গুরুত্ব দিয়ে তারপরে এখানে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। সেজন্য আচ্ছা, প্রথম হচ্ছে ডাটা সায়েন্স, তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন ডিজাইন, তারপর হচ্ছে কগনিটিভ সিস্টেমস, সায়েন্টিফিক কম্পিউটিং, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সফটওয়্যার টেকনোলজি, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইন্টারঅ্যাকটিভ গ্রাফিক্স। এই আটটা সাবজেক্টে যদি আপনার দখল থাকে তাহলে আপনি এখানে রিসার্চ এবং ফ্যাকাল্টিতে এসে আপনি সাধারণভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করে যেতে পারবেন। সো আমি মনে করি যে আপনারা এটার জন্য ক্যাপেবল যারা এই বছর প্ল্যান করছেন আসার জন্য বা সামনের বছর থেকে প্ল্যান করছেন, অথবা যারা বর্তমানে ব্যাচেলার পড়ছেন এবং আমাকে দেখছেন এখানে ভিডিওতে, তারা এখন থেকে প্ল্যান করতে পারবেন। যদি তাদের নর্ডিক কোনো কান্ট্রিতে আসার চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা এখন থেকে প্ল্যান করতে পারবেন যে আমি এদেশে আসতে চাই তাহলে আমাকে কীভাবে লেখাপড়া করতে হবে, কোন সাবজেক্টের উপর আমাকে বেশি জোর দিতে হবে, আমাকে ইফেক্টিভলি কোন জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। এই ছিল আজকের পর্ব। আমি মনে করি যে আজকের পর্বটা কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করছেন বা করবেন বা অলরেডি ভালো জবে আছেন, তারা আরও বেশি কিছু জানতে চান, তাদের কম্পিউটার সায়েন্সে যারা ওয়ার্ক পারমিটে যেতে চান বা ওয়ার্ক পারমিটে যেতে হলে তাদেরকে কী করতে হবে সেটা নিয়ে অন্য কোনো পর্বে কথা বলা যেতে পারে। সুইডেনে যারা আছেন তারা যদি কম্পিউটার সায়েন্সের যারা লেখাপড়া করেছেন জব পাচ্ছেন না বা কোনো পরামর্শ নিতে চান আমাকে নক করতে পারেন, আমি যদি সময় পাই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর নর্ডিক টার্নস ডট এসি তার গতিবিধি অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অনেক মেইল অলরেডি খাদিজা এবং দিনা পার্সিউ করেছে এবং তারা অলরেডি সে সমস্ত মেইল নিয়ে কাজ করছে, আশা করি আজকে অথবা কালকের মধ্যে সমস্ত মেইলের রিপ্লাই তারা করবে। নর্ডিক টার্নস ডট এসি নিয়ে অনেকে আমাকে নক করেছে যারা সুইডেন অথবা সুইডেনের বাইরে আছেন, যারা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ চালায় তারা আমার নর্ডিক টার্নস ডট এসি নিয়ে তারা অনেক কথাবার্তা বলেছে অলরেডি এবং তারা নাকি আরও কিছু কথাবার্তা বলছে। তো আমাকে ফোন করেছিল অনেকে এবং আমাকে যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে পছন্দ করে তারা আমাকে বলল যে ভাই আপনি নতুন এজেন্সি খুলেছেন এবং এই এজেন্সি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি জাস্ট একজনের একটা কোশ্চেনের অ্যান্সার করব যে নর্ডিক টার্নস ডট এসি এবং এজেন্সির মধ্যে পার্থক্য কী। আমি এজেন্সির বিরুদ্ধে না, যারা এজেন্সি দিয়ে ছেলে মেয়ে পাঠাচ্ছে এখানে তারা তাদের রিজিকের একটা অংশ সেখানে রাখা আছে সেই সব স্টুডেন্টের টাকায়। সো আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। যারা বাংলাদেশের কোনো কোম্পানির মাধ্যমে সুইডেন অথবা নর্ডিক্সের যে কোনো কান্ট্রিতে আসছেন তারা আমি মনে করি তারা সবাই শিক্ষিত এবং তারা জেনে শুনে বুঝে এজেন্সির মাধ্যমে আসছে। তো এজেন্সি যখন তাদের মাধ্যমে ফাইল প্রসিড করতে চাচ্ছে তখন তারা না জেনে না বুঝেই টাকা পয়সা দিয়ে দিচ্ছে,
কেন, তারা তো যথেষ্ট শিক্ষিত, তো তারা তাদের নিজেদের ব্রেইনকে কেন কাজে লাগাচ্ছে না, তারা কেন বোঝার চেষ্টা করছে না যে আমি যদি এই কোম্পানির মাধ্যমে অ্যাপ্লিকেশন করি তাহলে কোনো কারণে এই কোম্পানি আমাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তো তারা অবশ্যই তারা সুশিক্ষিত, কারণ যারা এখানে আসবে তারা তো অবশ্যই আইএলটিএস করা এবং ব্যাচেলার কমপ্লিট করা বা মাস্টার্স করা, আবার মাস্টার্স করতে এখানে আসছে, অলরেডি ম্যাচিউর বা যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি ব্যাচেলার করেছে, তারা অলরেডি গ্র্যাজুয়েট করেছে। সো এই গ্র্যাজুয়েশন যেই ছেলে মেয়েগুলো একজনের মাধ্যমে আসছে, অবশ্যই তার নিজের চিন্তা করার একটা স্বাধীনতা আছে বা নিজের চিন্তা করার একটা বোধগম্যতা আছে। এই বোধগম্যতা থেকে আমার কাছে মনে হয় যে তাদের চিন্তা করা উচিত যে কার মাধ্যমে আমাকে অ্যাপ্লিকেশন করা উচিত বা কার মাধ্যমে করা উচিত না, এবং তার ডিসিশন নেওয়ার সম্পূর্ণ রাইট আছে যে আমি যদি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার ডিসিশনটা ভুল হবে না, আমি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার ডিসিশনটা ভুল হবে না, আমি যদি তার মাধ্যমে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার ডিসিশনটা ভুল হবে, অথবা আমি যদি একটা ভুল মানুষের ভুল পরামর্শ অনুযায়ী চলি তাহলে হয়তোবা আমি ভুল পথে পরিচালিত হচ্ছি। ফেসবুকের গ্রুপে অনেক ডিমোটিভেটেড কথাবার্তা বলে, যে ডিমোটিভেটেড কথাবার্তাগুলো একটা স্টুডেন্টের জীবন নষ্ট করে দিতে পারে। সেই স্টুডেন্টটা হয়তো কোনো কারণে একটা ভুল করে ফেলেছে অ্যাপ্লিকেশনে বা কিছু একটা, তার এই ভুলের কারণে দেখা যাচ্ছে তাকে ডিমোটিভেট করে তাকে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্টপ করে দেওয়া হচ্ছে। কিন্তু হয়তোবা এই ভুলটা শোধরানো সম্ভব, এই ভুলটার একটা সমাধান আছে হয়তো, কিন্তু এই সমাধানের চেষ্টা না করে তাকে একেবারে ডিমোটিভেট করে দিয়ে তাকে মানে একটা ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা আমার চেয়ে স্মার্ট, সো আপনাকে কোন জিনিসটা করতে হবে সেই রাইট চয়েস করার জন্য অবশ্যই সেই ব্রেনটা আপনার আছে। সেরকম স্মার্ট যদি আপনি না হন আপনার নর্ডিক কান্ট্রিজে আসার কোনো দরকার নেই, কারণ এখানে এসে আপনি পদে পদে আরও বেশি বিপদে পড়বেন, তখন আপনি যাওয়ার কোনো সুযোগ পাবেন না, গলার মধ্যে কাটা নামলে যেরকম বেরো করা যায় না এবং নিচেও নেওয়া যায় না সেই রকম অবস্থা হবে আপনার। তো তখন আপনাকে অবশ্যই যে কোনো ধরনের একটা মেডিসিন বা কিছু একটা নিতে হবে, সেই মেডিসিনটাই অন্য কেউ হতে পারে যার এক্সপিরিয়েন্স আছে। একজন মানুষের ডিমোটিভেটেড কথাবার্তা শুনে আপনি যদি তার কথা অনুযায়ী একটা ভুল ডিসিশন নিয়ে নেন পস্তাবেন কিন্তু আপনি সারা জীবন। সেই জন্য আমি বলবো প্রত্যেকে মাথা দিয়ে চিন্তা করেন, মন তো সবারই কাজ করে, সবাই মন দিয়ে চিন্তা করতে পারে কিন্তু মাথা দিয়ে চিন্তা করতে পারে যারা শুধুমাত্র স্মার্ট তারা। এবং আমি আরও যারা বাইরে আছে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই এজেন্সির সাথে যুক্ত তাদেরকে নিয়েও কথা বলতে চাই না, কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সঠিক। আমি কাউকে বলবো না যে আপনি ঠিক না, আমি নিজেরটা দেখবো সবসময় যে আমি ঠিক কিনা, যদি আমি ঠিক থাকি আমার নিজের জায়গা থেকে কেউ আমাকে ভুল প্রমাণ করতে পারবে না। সো আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, nordicturns.se একটা বিশ্বাস, একটা ফেইথ, এবং এই ফেইথটা কার উপর, আমার উপর, কারণ আমার সাবস্ক্রাইবাররা বিলিভ করে যে আমি আলান এখান থেকে যা বলছি আমি তাই করছি এবং তা করি। আপনার কোন সাবজেক্টে আপনি লেখাপড়া করবেন এবং কোন সাবজেক্টে লেখাপড়া করলে আপনার জন্য ভালো হবে সব পরামর্শ আপনার সাথে করে, আপনার সাথে ফুললি ওপেন মাইন্ডেড ডিসকাশন হয়ে দেন nordicturns.se আপনার সাথে প্রসিড করবে। সব স্টুডেন্ট নিয়ে nordicturns কাজ করবে না, যেমন একটা জায়গায় গেলেন সে বললো যে ভাই আপনি আগে ফাইল প্রসিড করেন তারপরে আমরা দেখে নিচ্ছি, আপনারা স্টুডেন্ট নিয়ে ফালাই দিব একটা জায়গায়, আপনি ওখানে গিয়ে যা করার করেন, এইরকমভাবে কাজ করার জন্য nordicturns.se বানানো হয়নি। nordicturns.se বানানো হয়েছে ফর বেটার জেনারেশন, ফর বাংলাদেশি পিপল। সো বাংলাদেশি জেনারেশন যেন আস্তে আস্তে বেটার একটা জায়গায় যেতে পারে, যেন মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পারে, সেই জন্য nordicturns.se কাজ করেছে। সো এটা নিয়েই কাজ করা হচ্ছে, সব স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করা হবে না, এটা বলার কারণ হচ্ছে যাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করবে না তাদেরকে নিয়ে কাজ করে কোনো লাভ নেই। সো শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাদেরকে বলে দেওয়া হবে যে এই রিকোয়ারমেন্ট আপনার মিট করছে না, আপনি সামনের বছরের জন্য এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে কাজ করেন, তারপর nordicturns.se-র মাধ্যমে আসেন অথবা আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন, কোনো সমস্যা নেই। আমার কথাবার্তাগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, কিন্তু আমি বিলিভ করি বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা একটা স্বপ্ন নিয়ে লেখাপড়া করে তারপর তার স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়, সে যদি ফোকাসড হয় বিশ্বাস করেন সে অবশ্যই পারবে, আমি যদি পেরে থাকি আপনারা পারবেন এটা আমি বিশ্বাস করি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সেফলি থাকবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা সবাই আমাকে দেখছেন আলান হামসা সুইডেন থেকে। আবারও অন্য কোনো নতুন তথ্য নিয়ে নতুন এপিসোডে আবারও আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।